আমি আপনার বিদেশ এই যে সৌদি আরব হজ উমরায় গেছি চেয়ারম্যানশিপ আমার বাংলাদেশী প্রবাসীকে আমি নিজ চোখে দেখছি 12 তলা 16 তলা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমের মধ্যে ফ্লোরে এরকম একটা চাদর বিছায়া 10 জন 12 জন একলগে শুয়ে থাকে নিজের রান্নাটা নিজে রাঁধে নিজের কাপড়টা নিজে ধোয় নিজের কাপড়টা নিজে আয়রন করে আয়রন করে আপনার এক ছেলে আমার নরসিংদীর একদিন জড়াইয়া ধরে বলতেছে যে আমি আজ 11 বছর হয় বাড়িত গেছি না আমার বাবার অনেক টাকার ঋণ জমি জমা আমার ভাইয়েরা সবাই মিলে আমি সবার ঋণ শোধ করতেছি ক হুজুর এমন দিন গেছে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা ক মনটা চায় রাস্তাটার মধ্যে শুইয়া থাকি মানে এনতে কাহাইটা যে হোটেলে যামু পাওডা হেসরাইয়া হেসরাইয়া অনেক সময় যায় কারণ কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নাই আমি একদিন দেবিদ্দারের এক ছেলেকে আমার লগে দেখা করছে ছেলেটা দৌড়ায় আইসা তা আমি বললাম যে বাবা চলো না তোমার এক কাপ চা খাওয়াই এই বিদেশে সৌদিতে হে কইতেছে কয় না হুজুর কোম্পানির লোক আছে ক্যামেরা আছে এক মিনিট আমি যদি ডিউটির থেকে এখন যাই গারামা মানে জরিমানা করব ক্যামেরা মারবে আমার পিছনেই আর ওইটা দেখাই আমার সাথে সাথে আমার মোবাইলে কি আসবে জরিমানা আসবে কথা বুঝছেন কিনা এরকম কঠোর কষ্ট করে নিজের কিচ্ছু এক এক ছেলে আমারে বলতেছে ক হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি পোড়া মুরগি এটা যদি দেয় এক টুকরা তার হেদিন রাঁধি না এটাই একটা বন দিয়া খাইয়া পানি দিয়া শুইয়া থাকি খাইয়া এ কষ্ট করিয়া করিয়া না খাইয়া না দাইয়া এই টাকাগুলো জমাইয়া এরপরে দেশে এই বিদেশিরা প্রবাসীরা পাঠায় আর অসভ্য বিবি বেরিটি ব্যাগে পুরাইয়া টাকাগুলো পুরাটা বাজারে মার্কেটে দুইটা ঘন্টার মধ্যে 20-30 হাজার টাকা শেষ হাসতে হাসতে শেষ করে দিল টাকা 12 টিয়ার মালটা কিনে লাইলো 48 টিয়া দিয়া বদ্যা একটা দরাইয়া দিছে হই হইতে কইছে যে বাবি এটা এককারে সবার লগে কোন ইতান দাম কই না কইয়া বাবিরে দিছে শেষ করে সারকার করে 12 টাকার বদনা দরাই দিছে 48 টাকা 4×12 48 মানে 4 ডবল ঠিক কিনা বলেন না কেন বেকুবে তো হাসতে হাসতে চলে আসছে ঠৈগা বাইতে গেছে এই যে লক্ষ লক্ষ টাকা কষ্টের টাকা আমি হাসির জন্য বলতেছি না ছেলেটা 16 বছরের 18 বছরের ছেলেটা তাগড়া ছেলে দুই আঙ্গুলে মোবাইল টিপ্পা অনবরত মোবাইলের মধ্যে MB ঢুকায়া সারাটা রাত সারাটা দিন এই অজস্র নারী ছবি দেখে টাকাগুলো শেষ করে জুয়া খেলে অনলাইনে বর্তমানে তো শতকরা অসংখ্য অগণিত যুবক কোটি কোটি যুবক আপনার বাহিরে জুয়া খেলে না মোবাইলেই জুয়া খেলে কথা বুঝছেন কি না বলে ক্রিকেট খেলা চলে এক জায়গায় জুয়া খেলে এখানে এ এ বলে ছক্কা এটা যদি ছক্কা মারে 2000 এটা যদি ছক্কা মারে এটা 4 মারলে এটা যদি কি করে 1000 এই জুয়ারি এখানে বসা খেলে কোথায় BPL খেলে IPL এই হারামি এখানে জুয়া খেলে বসে বসে এখানে জুয়া খেলে লাখ লাখ টাকা পথের ফকির হয়ে গেছে এই অনলাইনে জুয়া খেলে মুরব্বীরা তো জানেও না মুরব্বীরা তো ফান খাইয়েই সাহেব জীবন শেষ করে দিলেন হ্যাঁ ফানে চিনলেন যা ফান বিড়ি আর এই বন দিয়ে সা দিয়ে বিজাইয়া শেষ জিন্দগি এই ফানে আর বিড়িতে শেষ করে লেছে কি করছে ছেলেরা কি করছে নিজের স্ত্রী ছেলের মেয়ে ছেলের ঘরের বউ আপনি কি একটু সচেতন হওয়া উচিত ছিল না মিয়া শেষ বয়স কি হুদায় এই সার পান বিড়ি খাওয়ার জন্য দিছে আল্লাহ বলেন এই জন্য আপনারা দয়া করে আমার কথা শক্ত হইলো মাফ করে দিয়েন আমি বুঝাইতে চাচ্ছি এই কথা ছেলেগুলো টাকা নষ্ট করছে বাবার এই কষ্টের উপার্জন আরে বন্ধু আমি তো প্রত্যেক দিন বলি এইভাবে দুই আঙ্গুলে মোবাইল টিপলে অনবরত সারাদিন বাবা রাজার ভাণ্ডারও ফুরায় যাবে রে বাপ 7 রাজার ধনও একদিন শেষ হয়ে যাবে মানুষ পথের ফকির হইতে বেশিক্ষণ লাগে না একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবন শেষ করে দেয় একটা রোগ মানুষের জীবন শেষ করে দেয় শেষ করে দেয় একটা ঘূর্ণিঝড় অসংখ্য মানুষকে পথের ফকির বানিয়ে দেয় একটা জলোচ্ছ্বাস একটা বন্যা
অসংখ্য মানুষকে ফকির বানিয়ে করোনা কত মানুষকে ফকির বানায় দিয়েছে কত মানুষকে বলেন একদিন বাংলাদেশে যদি সঠিকভাবে গ্যাস সারা দেশে গ্যাসের সমস্যা একদিন এক সপ্তাহ যদি গ্যাস টোটাল বন্ধ থাকে আমার দেশের অর্থনীতি কোথায় নামবে বলে বলে এক একটা মিল ফ্যাক্টরি গার্মেন্ট আমার কাছে তো কত ফ্যাক্টরি মালিক ওই আমার গাড়িতে এখনো আছে কাল গতকাল কেউ আমারে এক ফ্যাক্টরি মালিক অনেকগুলো গেঞ্জি দিছে হাদিয়া আপনার চাশারা নারায়ণগঞ্জ আমি মাহফিলে গেছিলাম জরায়ে ধরে বলছি হুজুর আমগো ব্যবসার অবস্থা খুব খারাপ দোয়া করেন আমরা যদি না দাঁড়াইতে পারি আমাদের এই গার্মেন্টস শিল্প তাহলে তো আমাদের দেশের বিশাল বড় অর্থনীতি ধসে পড়বে আপনারা জানেন না আমি হুদাই বুটমুড়ি দুনিয়ার উপার্জন না একটা সাদওয়ালার মুদি দোয়ান আপনি এনে তো বুদ্ধি দিতে দিতে শেষ করে নিলেন সারাটা দেশের কত লক্ষ কোটি কল কারখানা মিল ফ্যাক্টরি দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি কালকে রাত্রে একটা সামান্য আপনার বিরিয়ানির দোকান কাচ্চি বিরিয়ানি এই বিরিয়ানির দোকানে বেইলি রোডে আগুন লাগছে মিয়া এই একটা আগুনে একটা সামান্য হোটেলের আগুনে আহা প্রায় অর্ধ শতাধিক মানুষ একেবারে জ্বলে পুড়ে শ্বাসনালী সব পুড়ে ছাই হয়ে গেছে মিনিটের ভিতরে এই যে গতকালকে রাত্রে ঢাকাতে ঢাকা বেইলি রোডে গতকালকে থেকে তো সারাটা দিন এই খবর প্রচার হচ্ছে আপনি বলেন মিয়া এক মিনিট আল্লাহ যদি স্বস্তিতে না রাখে নিরাপদে না রাখে আপনার আমার বেঁচে থাকার নিরাপত্তা কোথায় কিসের মাতবুরি দেখান ছেলেরা কিসের মাতবুরি দেখা তোর বাপ বিদেশ এই জন্য মাতবুরি দেখা বেটা বিদেশে কোনো মুসিবত নাই না হ্যাঁ বলেন মিয়া এদেরকে বুঝান আপনারা জরায় ধরে বুঝান আপনাদের মেয়েদেরকে বুঝান আপনাদের স্ত্রীকে বুঝান তোমার বিপদ দিগি সমাজটাও নষ্ট করবে দেশের স্বাভাবিকতা নষ্ট করবে গুনাহ বাড়লে কসম আল্লাহর বাপ গুনাহ বাড়লে আল্লাহর আজাব বাড়ে আল্লাহর আজাব বাড়ে কোনো কিছু বলে লাভ নেই ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ বলছে যেখানে যত বিশৃঙ্খলা যেখানে যত পেরেশানি যেখানে যত অস্থিরতা কসম খোদার আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সবটা তোমাদের গুনাহ তোমাদের হাতের কামাই বান্দা তোমাদের তোমাদের মিথ্যা আজাব তোমাদের চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ তোমাদের দুর্নীতি ছিনতাই রাহাজানি অনিয়ম এটাই কখনো ঘূর্ণিঝড় হয় কখনো জলোচ্ছ্বাস হয় কখনো করোনা হয় কখনো টর্নেডো হয় কখনো অগ্নিকাণ্ড হয় ইত্যাদি বহুমুখী আজাব তোমাদের পাপের কারণে তোমাদের গুনাহের কারণে গুনাহের কারণে আমার গুনাহ আমাদের গুনাহ কোন গরুর কোনো গুনাহ নাই কোনো ছাগলের কোনো গুনাহ নাই কোনো কুকুরের কোনো গুনাহ নাই কোনো বিড়ালের কোনো গুনাহ নাই মানুষ ছাড়া অন্য কোনো চতুষ্প জন্তু জানোয়ার কীট পতঙ্গের কোনো অপরাধ আছে গুনাহ আমার কষ্ট পায় সবাই কষ্ট পায় এক বন্যায় যদি হাজারো প্রাণী ভেসে যায় তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে এক ঘূর্ণিঝড়ে যদি হাজারো প্রাণী ধ্বংস হয়ে যায় তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে আমার গুনাহের কারণে বাপ জমিনের সকলে কষ্ট পায় আর যারা কষ্ট পায় তারা লানত দেয় অভিশাপ দেয় আল্লাহ যাদের কারণে কষ্ট পেলাম তাদের উপরে আপনার গজব পড়ুক আপনার লানত করুক তোমাদের এই দিন রাতের মোবাইলের ছবি দেখা পুরা জাতিকে কষ্ট দিবে বাপ তোমাদের এই এক ওয়াক্ত নামাজ না পড়া এরে বাপ এটা পুরা জাতিকে কষ্ট দিবে দিচ্ছে কষ্ট তোমরা ফিরতেই হবে আপনারাও ফিরাইতে হবে সবাই মিলে দায়িত্ব না নিলে একজন মাওলানা আবুল খায়ের পারবে না এটা কোনো তাবিজ না এটা কোনো ফুনা আমি ওই পরশুদিন এক ছেলেকে বলছি ছেলেটা আমারে বলছে হুজুর আমি নামাজ পড়তে মন চায় না আপনি আমারে কি করতাম তাই বললাম আমি এটা ফুঁ দিয়ে দেই তুমি ফুঁ দিলে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে কয় না এটা কি সম্ভব না আমি কিন্তু কিতা সম্ভব
যে আমি হুজুর নামাজ না পড়লে আপনি ফুদিলে হবেন, আমি তো এটা তো বুঝছই, এটাই তো কথা, কথাই তো এটা আমার। তুমি হিম্মত না করলে, তুমি না ফিরলে ফুঁদি এত সম্ভব? সম্ভব বলেন না, আমি চিৎকারে না করতে পারবো, আমি গইরাইলাম আপনার সামনে, কান্দলাম, আমি চিৎকারে না করলাম, কিন্তু আমি আপনি যদি সিদ্ধান্ত না নেই তাহলে কি হবে? কিছু কিছুই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন আমরা সিদ্ধান্ত নিই, নিজের ভালো বুঝি, নিজের কবর, নিজের আখেরাত, নিজের পরকাল, বাপ কদর করলেও হায়াত শেষ হবে, নষ্ট করে দিলেও হায়াত শেষ হবে। আমাদের জিন্দগি ওয়ান ওয়ে, আমরা একমুখী রাস্তায় চলমান, একমুখী রাস্তা ওয়ান ওয়ে, অর্থ হইল যেইখান দিয়া শুধু সামনেই যেতে হয়, পিছাইতে পারে না, পিছাইতে হলে ইউটার্ন নিতে হয়, আবার পিছের দিকে আইতে হলে ইউটার্ন নিতে হবে। এই যে ফোর লেনের রাস্তা দেখেন না, যেদিক দিয়ে যায় এদিক দিয়েই যাইতে হয় সামনের দিকে, আপনি এদিক দিয়ে আবার ফিরচাইতে আসতেন পারবেন, এটা রং সাইড, তখন কিন্তু আপনাকে যদি আবার পিছনে আসতে হয় ইউটার্ন নিয়ে আইতে হবে। আমাদের হায়াত এটা ওয়ান ওয়ে, আমরা প্রত্যেকেই জওয়ান বুড়ো নারী পুরুষ সামনের দিকেই যাচ্ছি, হয় আর কিছুদিন হায়াত পাব নয়তো কবরে চলে যাব, কিন্তু আজকের দুপুরে ফিরে যাওয়া আর কি সম্ভব ইউটার্ন নিলে? এই পহেলা মার্চ 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা কি পহেলা মার্চ? আগামী বছর পহেলা মার্চ আসবে কিন্তু সেটা কি 2024? এই শিরোনাম আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, এই ঘন্টা মিনিট আর ফিরবে না দোস্ত। কাজে লাগাইলো এটা শেষ, কাজে না লাগাইলো এটা শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সময় কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সে তোমাকে কাটবে। ইমাম শাফি বলছে, তুমি তাকে কাটো মানে কি? তুমি ভাগ করো, আমি এক ঘন্টা ঘুমাবো, আমি দুই ঘন্টা অফিস করব, আমি এক আধা ঘন্টা নামাজ পড়ব, আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করব। এতে সময়টাকে কে কাটলাম? আমি কাটলাম, কাইটে কাইটে আমি ভাগ করলাম আমার কাজ। তো ইমাম শাফি বলছে, তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলাই, আর নাই তো সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়া সে চলেই যাবে। আল ওয়াক্তু সাইফুন কাতিউ, সে তোমাকে কেটে কেটে চলে যাবে, তোমারে ঘুমের আইখা সে 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন না? তুমি শুইছিলা 10টা বাজে, তুমি উঠা দেখো বাজে 6টা, তো 6 ঘন্টা কই গেল গা, 8 ঘন্টা কই গেল গা সময় তোমার? আমরা আমরা যে দুনিয়ায় কথা বলি ভাইয়া, বলেন আমরা অনেক সময় বলি যে ভাই এক মিনিট, একটা মিনিট দাঁড়া আইতেছি, মানে আমি মোবাইলটা ধুয়ে আইছি ঘরে লই এই আইতেছি এক মিনিট, আচ্ছা কি বলেন? এটা আমরা বলি না, এখন বললে কি হয়? সে না দাঁড়াইলো কিন্তু সময় এক মিনিট যে বলছি একটা মিনিট সে কি দাঁড়াইছিনি? হ্যাঁ, সময় বলে না দোস্ত, আপনার দোস্ত খারাইছে ঠিক, আমি দাঁড়াবো না, আমি যাইতেছি সামনের দিকে, আপনি আইয়েন, আপনি সামনের মিনিট ধরেন, আপনি পরবর্তী 3 মিনিট ধরেন, এটা আর পাইতেন না, এই মিনিট আর পাবেন না, আমি থামবো না কোনো অনুরোধে, আমি থামব, আমি 1 সেকেন্ডের জন্য থামি না, আমি 1 পলকের জন্য থামি না। কাজে লাগাইলেও শেষ, না লাগাইলেও শেষ। যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে এসা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, বুঝত তোমাদেরও এখন 11টা বাজে, 11টা 10, আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহর দয়ায়, আমাদেরও কিন্তু 11টা 10ই বাজে, তুমিও আগাও নাই আমিও পিছাই নাই, আমিও পিছাই নাই বাপ। পাশর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, দুনিয়া থেমে ডুবেই যায়, সূর্য ডুবেই যাবে কারোর জন্য থামবে না, চাঁদ ডুবেই যাবে, রাত ভোর হয়েই যাবে, দিন অন্ধকার হয়েই যাবে, কারো জন্য থামবে না, কারো সময় না রে বাপ। প্রত্যেকেই নিজের কথা ভাবি, আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প, প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু, কারো জন্য কেউ থেমে থাকে না রে বাপ, তোমার জন্য আমি থেমে নাই, আমার জন্য তুমিও থেমে নাই। তোমরা ছেলেরা ধোকা খাইও না, এই বন্ধু নামের শয়তান যে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলে না,
বন্ধু নামের যেই দুষ্ট তোমারে মোবাইলে ছবি দেখায় নর্তকীর নাচ দেখায় তোমারে হাসি ঠাট্টা করে জিন্দেগি তামশায় নষ্ট করে এই শয়তানের ফন্দে পড়ো না কেউ থামবে না তোমার জন্য আমি তো প্রায় বলি রাস্তায় অ্যাক্সিডেন্ট হইছে মনে করেন সিএনজি দুইটা মানুষ মনে করেন মইরেই গেছে রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড ঠিকই জ্যাম বাজ্যা গেছে মনে করেন কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকই খবর হয়তো জিগায় কিছু হইছে অ্যাক্সিডেন্ট হইছে আ কিন্তু কেউর হাতে সময় নাই এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে কারো হাতে সময় নাই তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই কেউ থামবে না কেউ থামবে না দুনিয়া চলতেই থাকে তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই তুমি নষ্ট হয়ে গেলে তুমি बर्बाद হয়ে গেলে তুমি জাহান্নামী হয়ে গেলে তুমি আখিরাতে बर्बाद হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না তোমারই ক্ষতি হবে তোমারই ক্ষতি আমি জনগণের জন্য অনেক কিছু করছি কিন্তু জনগণ আপনাকে কিছুই করতে পারবে না কবর কিছুই করতে পারবে আল্লাহ পাকের দয়া আর বন্দেগি ছাড়া কিছুই করতে পারবে আপনাকে এটা মনে রাখতে হবে দুনিয়া আমার কবরও আমার আখিরাতও আমার একসাথে মিলাই প্ল্যানিং করলে কাজ সুন্দর হয় পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে উইল বিগান ইজ হাফ ডান কোন কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায় আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল এটাও আমরা পড়ছি ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছি আমি একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক নিখুঁত পরিকল্পনা ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন হে নিখুঁত হিসাব দেয় নিখুঁত হিসাব দেয় প্রতিটা পিলারে কতটা রড কতটুকু সুরকি ইট বালু সিমেন্ট কি লাগবে না সেইটার একুরেট এত বড় একটা বই দেয় বিল্ডিং এর প্ল্যানিং এর বই এটি এক দুই পৃষ্ঠা না মনে ৫০ আমার বিল্ডিং এর দেখছি এতটুকু পৃষ্ঠা দিছে এলা আমার আমি কিছুই বুঝি না কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা ওই সাইড যারা কাজ করে এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে নিখুঁত প্ল্যান জীবনের পরিকল্পনা করেন দুনিয়া আমার কবরও আমার আখেরাতও আমার আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে আমার স্ত্রীও ফেলে দেব না আমার কবরও ফেলে দেব আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না আমার জাহান্নামও যাব না আখেরাতও নষ্ট হবে না একসাথ করে একসাথ করেন মিয়া আমি প্রায় বলি মনে করেন আমি ২০০০ টাকা নিয়ে বাজারে গেছি আমার ঘরে দরকার মাছ তরকারি পেঁয়াজ লাগবে আদা রসুন লাগবে আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড় আমিও কিনে লাইলাম ১৯০০ টাকা দিয়া মনে করেন একটা মাছ আমার তো আমনে ব্যাগ করলে এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন আও কইও না তে বেড়া কিনছে দেখে একটা জোশে কিনে লাইলাম আরে ধৈর্য বে খুব বেড়া তে বেড়া কিনছে দেখে বুঝি তুমি আর লাগিয়া ১৯০০ টাকা দিয়া মাছ কিনে লাগবে তো তরকারি কিনবা কি দিয়া কথা বলেন না তো এটা কি বুদ্ধিমান না আমার টাকা ২০০০ আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনব কারণ আমার আরো খরচ আছে ঠিক কি না বলেন না কেন আমাকে একটা ছোট্ট করে হলো মাথায় একটা বুদ্ধি করতে হবে প্ল্যান করতে হবে আমি ৬০০ টাকার ভিতরে মাছ কিনব আমি ৪০০ টাকার ভিতরে তরকারি কিনব আমি ১০০০ টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনব আমার একটা হিসাব থাকতে হবে না তো আপনি হিসাব করে আমার দুনিয়া আমার কবর আমার আখেরাত আমি একসাথ করি আমার হায়াত ৬০ বছর আমার হায়াত ধরেন শত্রু যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা দুইটা খাট একটা ফ্রিজ একটা আর ডাইনিং টেবিল ৬টা চেয়ার আর দুইটা আলমারি কয়টা নুনের বাড়ি কাছের প্লেট চায়ের কাপ এ একটা ইট বালু ৪টা রুম দুইটা বাথরুম এ কদ্দুর মিলাইতে দিই আমার ৬০ বছর শেষ তো বাহি খরচা কো কি হো চাষা বাকিটা কো আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ আপনার এ কদ্দুর সংসার মিলাইতে যে ৩ ফুট বিদেশ পাঠাইলেন এতটি টাকা ৩ ফুটের টাকা আপনার ৬০ বছরের কামাই করা টাকা
জমি বেচুন না টাকা আপনার বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা এই সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে তো কবর কে সাজাবে আখিরাত কে সাজাবে আরে বাপ বলেন না কে সাজাবে আপনার কবর কে সাজায় দিবে আপনার আখিরাত কে সাজায় দিবে আচ্ছা তারপরে আপনি বলেন কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোন বাজার সদাই কোন ঘর সংসারের কিছু আর করে না তো আপনি আপনি তো শেষ করে দিতে পারলেন না তো লাভ হলো কি এই তো আপনার ফুতে আবার কি বাড়া বাইনতে আছে মানে আবার রোজগার করতেছে আবার বাজার করতেছে তো লাভ হলো কি বলেন না লাভ কি হলো আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে তো আজকে 2024 সালে আয়েশা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নাই আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নাই তো তো লাভ হলো কি আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারে নাই কেউ তো পারবে না কেউ তো না বাপ অতএব আমার কথার উপসংহারে আসেন উপসংহারের কথা এটাই আমি যে উদ্দেশ্যে করছি আমাদের এটা বোঝা উচিত দুনিয়া আমার কবরও আমার আখিরাতও আমার এই স্ত্রীও আমার ছেলে মেয়েও আমার ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব কিন্তু আমার নিজের কবর আখিরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব কারণ আমার পরেও তারা কামাই করার সুযোগ পাবে কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাব না আপনি মাটি হালাইয়া গেছেন আপনার ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে কিন্তু আপনি যদি কবর না সাজান খোদার কসম আপনার কবর আপনার ফুতে সাজাইতে পারবে আপনি শুধু ইট গাইতে গেছেন আপনার ফুতে আইসা প্লাস্টার করতে পারবে কিন্তু আপনার আখিরাত আপনার ফুতে সাজাই দিতে পারবে না পারবে না রে বাপ এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বক্তব্য হলো মুমিন আখিরাতকে আগে রাখো দুনিয়াকে তার পরে রাখো তাইলে দুনিয়া যে দূর হইলো হইলো বাকিটা আর পরের ওয়ালারা আশা করবে কিন্তু আখিরাতটা এক নম্বরে রাখাতে তোমার আখিরাত নিরাপদ হয়ে গেল তোমার কবর সেফ হয়ে গেল আখিরাত নিরাপদ আমার আব্বা আমরা পাঁচ ভাই তিন বোনকে দিন শিখাইছি আমার আব্বা আমরা যাও আব্বা মৃত্যুর সময় 800 জায়গা পাঁচ 800 বসত ভিটার জায়গা আব্বা রাইখা গেছে আমরা পাঁচ ভাই তিন বোন তাহলে এই কদ্দুর জায়গার মধ্যে আমরা ঘর করবো কেমনে পাঁচ ভাই বা ঘর করবো কেমনে কোন আলগা আলগা ঘর করব পর্দা পুশিদার জন্য তো আলাদা ঘর দরকার শরীয়ত পর্দা পালন করতে হলে দরকার তা আব্বা জমি তো ঠিক মতো বসতের দিয়ে যায় নাই কিন্তু আব্বা প্রত্যেককে দিন শিখাইছে বিনিময়ে কি হইছে বিনিময়ে লাভ হইছে এখন আমরা পাঁচ ভাই দিনের কোনো না কোনো খেদমত আমার প্রত্যেক ভাই মসজিদে জুমা পড়ায় মাদ্রাসার খেদমত করে তো পাঁচ ভাই যেখানে যা আল্লাহর কোরআনের কথা বলে দুই চার শব্দ যাই আল্লাহ তৌফিক দেয় আল্লাহর কসম আমার বাবার কবরেও প্রত্যেকের আমাদের পাঁচ ভাইয়ের এই আল্লাহর কথা বলার নেকি আব্বার কবরেও পৌঁছে আমার আমলনামাতেও জমা হয় আমারও লাভ হচ্ছে বাপেরও লাভ হচ্ছে আর বাবার মৃত্যুর পরে ঠিকই আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার বলে ওইখানে জায়গাও কিনছি ঘরও করছি ফার্নিচারও কিনছি তো এটি তো হইছেই এটি তো আমার আব্বা না থাকাতে আটকায় যায় নাই কথা বলেন না কেন কিন্তু আমার বাবার লাভ তো হয়েছে যে আমার দিন শিখানোর বরকতে উনিও আমল নামার মধ্যে নেকি পাচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কাজটা মিলায় নেন এ এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে যতক্ষণ হায়াত আছে ততক্ষণ সুযোগ আছে রে বাপ চোখটা বন্ধ হলে আর সুযোগ নেই সময় থাকবে তখন লক্ষ বছর কিন্তু সুযোগ আর হবে না আমলের সুযোগ হবে না মনে করেন ফেরাউন মাটির উপরে দফাদফি করছে কতদিন মাটির নিচে আছে আজকে কতদিন আবু জাহেল মাটির উপরে রসুলুল্লাহর সাথে বেয়াদবি বাড়াবাড়ি করছে কত বছর অহংকার করছিল আজকে মাটির নিচে আছে কত বছর রসুলুল্লাহ সাল্লামের জামানা ইন্তেকাল করলে আবু জাহেল আজকে মাটির নিচে আছে 1450 বছরের বেশি ঠিক না বলেন না তো মাটির উপরে কি 1450 বছর আছিল নাহলে 60 বছর নাহলে 70 বছর তো তুই মাটির উপরে বড়াই করলি কয় বছর মাটির নিচে পড়ে রইলি কয় বছর এখনো তো সামনের ঘাঁটি রইছেই
এখনো তো হাশরের মাঠ রইছে, এখনো তো জাহান্নামের আযাব রইছে, কবরে আছো কতদিন? এজন্য বাপ প্রত্যেকই হিসাব করে, এখানে থাকবেন উপরে যতক্ষণ তার চাইতে অনেক অনেক বেশি। একটা বর্ণনায় আছে মুহাদ্দিসিনে কেরাম বলে কোন কোন বর্ণনা দ্বারা, যে কবরের সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে ঢুকবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে অপেক্ষা করতে। তাহলে কবরে পড়ে আছে কতদিন? দয়া করে ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না। যদি মনে করেন গুরুত্ব দেওয়া উচিত স্ত্রীর, ছেলের, মেয়ের, নিজের, তাহলে একটা বড় সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক কিনা বলে? আখেরাতটা সাজাইবার, পরকালটাকে সাজাবার, নিজের ওই সাইডটা কবর আখেরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন মৌসুম রমজান আমাদের সামনে, আমাদের সামনে। এটাই আমার শেষ কথা আপনাদের, মাহে রমজানকে কদর করে। আমার বাপ চালাক ব্যবসায়ী, যে বুদ্ধিমান যে ব্যবসায়ী সে সিজন বুঝে, সিজন বুঝলে, সঠিক ব্যবসার পণ্য ধরতে পারলে সিজনে সে লাভবান হয়। সিজন এখন আলুর, আপনি লইয়া বুঝছেন মূলা কথা বোঝেন নাই? সিজন এখন যেটা, আপনি সিজন বোঝেন নাই, আপনি মূলা কোথায় লইয়া আইছেন? ধৈর্য বেগ করবি, সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। তো এক মোমেনের আখেরাতের সিজন, কবরের সিজন, পরকালের পুঁজি সংগ্রহের মৌসুম রমজান, মাহেরম। এটা যদি আপনি ধরতে না পারেন, এই সিজনটা আখেরাতের সিজন, কবরের সিজন, পরকালের মৌসুম রমজান, আপনি যদি ঠিকমতো আল্লাহর ইবাদত ধরতে না পারেন তা আপনার দিয়ে কোনো কাম হইত না। রমজানে যে আখেরাত কামাইতে পারে না তারে দিয়ে জীবনও কোনোদিন হইত না। আমাদের দেশে একটা কথা আছে, আপনারা জানেন কি না কি জানি, আমি শুনছি আর কি, আমরা লাকসামর অনেক সময় মুরব্বীদের কাছে, গ্রামের মানুষের কাছে, কলার ব্যবসায় যে মাইর খায় তার কলে ব্যবসা নেই, এটা জানেন নি আপনারা? কেউ শুনছেন নি কথা? কলা, কলার ব্যবসা শেষ ব্যবসা, কলার ব্যবসায় যে মাইর খায় কলা, এই অপদার্থের কপালে আর ব্যবসা নেই। মানে কলার ব্যবসায় নাকি কোনো লস হয় না, কথা বুঝছে? ওই আমরা আগে শুনতাম ছোটবেলায়, এটাও আমি ছোটবেলায় শুনছি, গরুর গাড়ির চাক্কার মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো তারে জরিমানা দন লাগে, বুঝছেন নি কথাটা? মানে গরুর গাড়ির চাক্কা তো অনেক বড়, এটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে করতে, আমিও দেখছি ছোটবেলায় গরুর গাড়ি আস্তে 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 এতটা আস্তে যায়, এত আওয়াজ করে যায়, এটা কোনো হর্ন লাগে না, এটা পুরোটাই হর্ন, এটা সারাক্ষণই কি বাজে, হরণ বাজে, ক্যাঁক ক্যাঁক করে, এরপরও আপনি এটা তলে পড়ছেন, আপনি জরিমানা দিবেন? তো কলার ব্যবসার মতো, কলার ব্যবসায় আপনি লাভ করতে পারছেন না, আপনার কপালে ব্যবসা নাই, ঠিক আপনি মাহে রমজানের মতো মাসেও আপনি নাজাত নিতে পারলেন না মিয়া, যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শিকলে বন্দি করে ফেলে, এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে বান্দা আসো না, আসবা শুধু নফল করবা একটা, নেকি দেব ফরজের, ফরজ করবা একটা, নেকি দেব 70টা, প্রথমটা রহমত, মাঝখানেরটা মাগফেরাত, শেষেরটা নাজাত, আসতে থাকো নিতে থাকো, একটা রোজা রাখবা পিছনের গুনাহ মাফ, তারাবি পড়বা পিছনের গুনাহ মাফ, সবে কদরে জাগবা পিছনের গুনাহ মাফ, এতেকাফ করবা গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে, চতুর্দিকে রমজানে নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত, এটারই আপনি খামখেয়ালি করলেন, আগের মতো মোবাইলই টিপলেন, নারীর নাচি দেখলেন, হারাম রোজগারি করলেন, সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন। আহা মা বোন, মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে, বোন আপনি 11 মাসও বাজারেই গেলেন, মার্কেটেই গেলেন, এই জুতা, এই লিপস্টিক, এই আপনার গহনা, এই শাড়ি 3 পিস, বোন এটা তো গত 11 মাসেও কিনছেন রে, এই একটা মাস কমপক্ষে ত্যাগ করেন, একটা মাস কমপক্ষে ছাড়েন। অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম, আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত গুণা বর্জন করে আল্লাহর ইবাদতে
ডুবে যাওয়ার সিজন আর আল্লাহ বলে যদি ডুবতে পারো বন্দেগিতে যদি ছাড়তে পারো গুনাহ লাআল্লাকুম তাত্তাকুন আমি ওয়াদা দিলাম ইমানদার আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় রমজানেই জান্নাত ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট ঈদের দিনেই ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট চাঁদ উঠবে আমার হুকুম মানা শুরু করবা আরেকবার চাঁদ উঠবে ঈদের তোমার বেহেস্তের টিকিট দিয়ে দেব এজন্য রমজানকে কদর করবে রমজানকে কদর করে রমজানকে কদর করে যুবক ভাই ফিরে আসো তোমরাও বাবারা আপনারাও ফিরে আসেন বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন নওজোয়ান একটা ছেলে হলেও বুঝো সবাই এক লোকে ভালো হবে না বাকি ফেরিওয়ালা ডাকা বন্ধ করে না আমরা বলতে থাকি ফেরিওয়ালা জানে সে যতবার ডাকে তার পণ্যের ঘোষণা অতবার কাস্টমার আসে না সেও জানে বুঝেন নাই কথাটা ফেরিওয়ালা যতবার বলছে বালতি বালতি ততবারই কি কাস্টমার কিনছে এটা না না সে কিন্তু সে কি করতে থাকে বলতেই থাকে এজন্য ওলামায়ে কেরাম ফেরিওয়ালা ওনারা বলতেই থাকে বলতে এই আশায় যে হাজারবার বলার পরে লক্ষবার বলার পরে হতে পারে কোনো এক আল্লাহর বান্দা ফিরে গেল ওই একজনের আশায় আগের লক্ষবার বলছে ফেরিওয়ালাও জানে যে হয়তো এক ঘন্টা পরে আমি 100 বার 500 বার বলার পরে একজন কাস্টমার হয়তো একটা বালতি কিনতে পারে একটা পণ্য কিনতে পারে এই আশায় বলো এই জন্য আমরা ফেরিওয়ালার মতো বলি ফিরতেই হবে বাপ নিজের ভালো চাই নিজের কল্যাণ যে বোঝে না নিজের ভালো যে বোঝে না সে সুস্থ মানুষ না সে স্বাভাবিক মানুষ না এই জন্য রমজান আমাদের সামনে আসছে আসতেছে ইনশাআল্লাহ প্রত্যেকেই দিল থেকে নিয়ত করে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই শেষ কথাটা হইল প্রত্যেকটা মুসলমান যুবক ভাই মুরব্বী পর্দার আড়ালের মা বোন আমাদের প্রত্যেকের চলাফেরার দ্বারা যেন এটা বোঝা যায় যে আমি রমজানের কারণে আমার চলাফেরা কথাবার্তা আচরণ উচ্চারণের মধ্যে দুনিয়াবি লোভ কমাইছি আখেরাতের ফিকির বাড়াইছি কমপক্ষে একটু ভিন্নতা একটু অতিরিক্ত প্রস্তুতি অতিরিক্ত আমল এটা যেন আপনার মধ্যে থাকে আপনার চেহারায় সুরতে এতটুকু যদি বিবেক না থাকে এতটুকু যদি কদর না থাকে তো রমজানের শেষে নবী বলছে ফেরেশতা আয়েশা জানাইছে যে রমজানের মতো এত বড় মর্যাদার মাস পেয়েও কদর করে নাই জাহান্নাম থেকে বাঁচে নাই নবী তার উপরে আল্লাহরও লানত ফেরেশতারও লানত আমি জিব্রাইলেরও লানত নবী বলছে আমিন জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত যা তোর উপরে খোদার গজব তোর উপরে রসুলের গজব তোর উপরে সমস্ত ফেরেশতার গজব তোর উপরে আল্লাহর লানত তুই মোবাইলই দেখ যা তোর উপরে আল্লাহর লানত পড়ুক তুই বেড়ি বাজারেই ঘুর যা তোরে খোদা আর ঘরে ফিরাবে না তুই বাজারেই ঘুরবা তোমার এই এক জুতার লেগেই তোমারে খোদায় ঘুরাইব এক জুতার লেগেই তুমি ঘুরবা 30 দোয়ান তুমি আর ফিরলা না ফিরলা না এই জন্য বাপ মা বোনদেরকে বলেন বাবা ভাই বলেন প্রত্যেকেই আমরা ফিরে আসি আল্লাহর দিকে আখেরাতের চিন্তা আখেরাত আমার কবর আমার ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসিল নবীজি বলেন রমজান মাস আসলেই ফেরেশতা ডাক দেয় হে নেক কাজের আগ্রহীরা তোমরা এগিয়ে আসো হে গুনাহের কাজের আগ্রহীরা তোমরা থামো চোর থামো এই সুদখোর ব্যভিচারী এই অসৎ যুবক এবার তো থামো বেপর্দা বোন এবার থামো এটা রমজান এটা রমজান এটা রমজান নেক কাজের আগ্রহীরা আসো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক তৌফিক দেন কবুল করেন প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে জীবনটা সুন্দর করেন কদর করেন নিজেদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দিগি থেকে ফিরান নিজের ছেলেটাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করেন যদি বলেন সম্ভব না এটা বলবেন না এটা বলা না জায়েজ এটা বলা হারাম কোনো মুসলমান অসম্ভব বলতে পারে না আপনি কি করতে হবে এখন আপনি আলেম থেকে জিজ্ঞেস করেন আপনার ছেলে মনে করেন এককারে ডাকাইতে সর্দার তার জন্য হেদায়েতের কি রাস্তা এটা আপনি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন আপনার ছেলে মনে করেন এককারে পচ্চা শেষ মানুষ কোনো লোক মৃত্যুবরণ করা পর্যন্ত কোনো মানুষ রুগী নিয়া চিকিৎসা
বন্ধ করে দেয় না ঠিক কি না বলেন নাকি সে চিকিৎসা করাইতেই থাকে ডাক্তার পাল্টাইতেই থাকে সে চেষ্টা করতেই থাকে অতএব কোন মা বাপ তার সন্তান কোন স্বামী তার স্ত্রীর জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই যে সে আর 16 বছর বয়সের ছেলেটা আর কোনোদিন ভালো হবে না এটা যদি আপনি এখনি বুঝালেন তাহলে তার 38 বছর তার 40 বছর পর্যন্ত তার অবস্থা কি হবে তার অবস্থা কি হবে এই জন্য আমরা প্রত্যেকই নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ব্যাপারে গুরুত্ব দেব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন আমি তো অনেক সময় ভুলি আসলে ভালোই গেলই তো শেষ পর্যন্ত কথা তো এটাই চেয়ারম্যান কোন আর জনগণ কোন যাই কইলাম সবাই মিলার উদ্দেশ্য তো এটাই যে আমরা সবাই ভালো হই ঠিক আছে না আসলেই এটাই বাস্তবতা সবাই মিলে আগ্রহী হলে আন্তরিক হলে প্রত্যেকই জবান খুললে কম বেশি সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হবে এই গুনাহ অস্থিরতা নাফরমানি বন্ধ হবে ইনশাআল্লাহ আমার একজন এক মিনিট কথাটা শেষ করি আমার এক ঘনিষ্ঠ লোক আমার আপন জনের মধ্যে ঘনিষ্ঠ একজন আত্মীয় তো সে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য আরো আগে তো একটা ছোট্ট টিভি এই ছোট্ট সাইজের টেলিভিশন কিনলাম ছোট একের ছোট্ট এটা তো এটা দিয়ে খেলা চায় আমি এক দিন টের পাইছি যেটা বালিশের তলে রাখে খেলা দেখে হইতে পরে আমি একবার শুধু দেখছি এটা এটা থুইয়া বালিশের তলে বাইরে কই গেছে আমি এটা নিয়ে ভাঙ্গা একের গুড়া গুড়া বানাই দিছি গুড়া কইরা এরপরে ইচ্ছা কইরা এটি সব দিয়ে একটা টুকরি বা কিসের মধ্যে যেন নিছি তে আইসে তার হাতে দিয়ে বুঝি বুঝি কিন্তু বাইরে হালাই দিয়া মানে এটা যাতে এটা বুঝে সে তো বুঝছে কি ভাঙি না তো এই জন্য বললাম আসলে হিম্মত না করলে হইতো না হিম্মত না করলে আমাদের নোয়াখালীর একজন ঘনিষ্ঠ মানুষ আছে উনি একদিন এই বিবি বাচ্চাকে টেলিভিশন এই নাটক সিনেমা থেকে ফিরাইতে পারে না দেখা তারা সবাই ঘুমাইছে সত্যি একবার আমি ওই লোক আমাদের পরিচিত মান উনি রাত্রেবেলা ওনার বিল্ডিংয়ের ছাদে নিয়া এই টেলিভিশনটারে ভাঙ্গা ঘুরে ঘুরে সকালবেলার কেউ খুঁজা পায় না উনিও খুঁজে কয়টা কই কে জানি আমি কাছে পরে বলছি ক হুজুর পরে আমিও বউ বাচ্চার লগে আমিও টোয়াইছি না কোন টেলিভিশন কর কেউ খুঁজা পায় না এটা কই আছে এটা পুলিশে খবর দিয়েও তো লাভ নেই এই জন্য মানে আমার কথা হলো চেষ্টা অব্যাহত রাখা ফিকির না করলে হ সবাই নষ্ট হয়ে গেছে এই কথা বলে দিয়ে ছেড়ে দিলাম হবে না ইনশাআল্লাহ প্রত্যেকেই একে অপরকে সাধ্যমতো বলি আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان مولاي كريم ابتي ماف كوري دين رات قبير مولا بشمار زندگير گنا ماف كوري دين زندگير پچنٹا مولا شدي اندھوكار مولا শুধুই নাফরমানিতে ভরা মাওলা আল্লাহ নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা আল্লাহ গোলামির হক আদায় করি নাই বন্দিগির হক আদায় করি নাই আপনি মাফ করে দেন মাওলা রাত গভীরে আপনা আপনার কাছেই হাত তুলেছি আপনি ফিরিয়ে দিলে আর কেউ নাই
আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় নাই আল্লাহ আপনাকে ছাড়া আমাদের আপন কেউ নাই আপনি ছাড়া মাফ করার কেউ নাই আপনি মাফি করে দেন আপনি গাফফার আপনি গাফুর আপনি রহমান আপনি রহিম আপনি সত্তার আপনি জুল জালাল ওয়াল ইকরাম মাওলা আপনি মাফি করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাওলা আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি দয়া করেন আগত জিন্দেগি সুন্দর করে দেন সামনের জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন আপনি মেহেরবানি করেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন এতটা কাছে এনে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না আল্লাহ রমজান দেখা যায় মাওলা ওই তো চাঁদ উঠলো বলে মাওলা এত কাছে এসে তরি ডুবায়েন না মাওলা এতটা তীরে এনে আল্লাহ কবরে পাঠাইয়েন না মাওলা আল্লাহ আপনি দয়া করেন মাওলা রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন মাওলা রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন রহমত দেন মাগফিরাত দেন জাহান্নাম থেকে নাজাত দেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছেই দেন পৌঁছেই দেন পৌঁছেই দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি কবুল করেন আপনি মনজুর করেন একজন বাবা ভাই একজন মা বোনকেও বঞ্চিত করিয়েন না রমজানের রহমত মাগফিরাত নাজাত প্রত্যেককে দান করেন শবে কদর দান করেন ইতিকাফের মর্যাদা দান করেন আল্লাহ কবুল আর মনসুর করেন রহমার করম করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ কেউ মা হারিয়েছি কেউ বাপ হারিয়েছি দাদা দাদি চাচা চাচি মামা মামি ফুফা খালু আত্মীয় স্বজন বিবি বাচ্চা স্ত্রী সন্তান ঘর পরিবারের যে যাকে হারিয়েছে মাওলা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ কবরে জান্নাতের আলো জ্বালিয়ে দেন আমাদেরকেও কবরে যাওয়ার আগেই মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসী আশপাশ থেকে যারা এসেছে তাদের প্রত্যেকের যার যত মুর্দেগান কবরে সকলকে মাফ করে দেন সকলকে মাফ করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আখলাক সুন্দর করে দেন আমাদের রাত সুন্দর করে দেন আমাদের দিন সুন্দর করে দেন আমাদের জবান সুন্দর করে দেন আমাদের কথাবার্তা সুন্দর করে দেন চাল চলন সুন্দর করে দেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ নওজোয়ানগুলোকে ফিরাইয়া দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান আল্লাহ আপনি ফিরাইয়া দেন আপনি চাইলেই এরা বদলে যাবে আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে আপনি চেয়েছেন বলেই তো কত নওজোয়ান সাহাবী বদলে গেছে মাওলা এরাও তো মুসলমানের সন্তান মাওলা আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন এই নওজোয়ানগুলোকেও বদলে দেন আমার বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন সমস্ত মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন যার যত মারাত্মক ব্যাধি আপনি দূর করে দেন শিফায়ে কামেল আজেলা দান করেন যার যত পেরেশানি আছে আসান করে দেন যার যত মুসিবত আছে আপনি সহজ করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে মাওলা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা দেশকে নিরাপদ রাখেন জাতিকে নিরাপদ রাখেন ঘূর্ণিঝড় মহামারী আল্লাহ অভাব দারিদ্র দুর্ভিক্ষ থেকে আমাদের প্রত্যেককে বাঁচান মাওলা প্রত্যেককে বাঁচান মাওলা দুয়ারিয়া গ্রামের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ এদেরই বংশধর এখানে হাত তুলেছে আল্লাহ যাদের কবরে তাদেরই বংশধর এখানে হাত তুলেছে তারাই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ বংশধরের কবর আজাব মাফ করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন
আমাদেরকেও আল্লাহ আগামী দিনে আপনার আমল আপনার বন্দেগী করার তৌফিক দান করেন রমজানটাকে কদর করার তৌফিক দান করেন আল্লাহ যার যত নেক মকসদ আছে পূরণ করে দেন যার যত পেরেশানি আছে দূর করে দেন মাহফিলটা সাজাতে গিয়ে যে যেভাবে দান করেছে সহযোগিতা করেছে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ প্রত্যেককে আপনার শান মোতাবেক বিনিময় দান করেন আগামী দিনেও মাহফিলটি যেন চালু থাকে আপনি তৌফিক দান করেন আপনি তৌফিক দান করেন আগামী দিনেও যেন চালু থাকে তৌফিক দান করেন মাওলানা আবুল খায়ের ভাইকে হায়াত দারাজ করেন আমার চেয়ারম্যান ভাইকেও হায়াত দারাজ করেন আল্লাহ মানুষের পাশে নেক জিন্দেগির মাধ্যমে মানুষের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ এলাকার প্রতিটা বাবা ভাইকে কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ